দেখছেন সি নিউজ, আমি মাধবী। প্রদ্যুৎ দাসের প্রতিবেদন, জলপাইগুড়ি, 26শে সেপ্টেম্বর। মহালয়ার ভোরে রেডিওতে শুনতে হবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের দৃপ্ত কণ্ঠের সেই জনপ্রিয় চণ্ডী পাঠ। তাই মহালয়ে দিন কয়েক আগে থেকেই রেডিও বিক্রির হিড়িক পড়ে গেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহর সহ বিভিন্ন এলাকায়। পুজোর বাজারে সমস্ত দোকান খোলা থাকায় রেডিওর দোকানগুলিতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দিনভর ফুরসত পাচ্ছে না রেডিও সারের কর্মীরাও। মহালয়া এলে প্রতি বছরই কদর বেড়ে যায় রেডিওর। এবারেও একই চিত্র দেখা গেল সর্বত্র। রেডিওর দোকানগুলিতে ভিড় দেখা যাচ্ছে দিনভর। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়ার চণ্ডী পাঠ শোনার জন্য মূলত রেডিও নিয়ে মানুষের এত হুড়োহুড়ি। অথচ আজকের দিনে সারা বছর ধরে রেডিওর কথা একটি বারের জন্য কেউ ভাবে না। আধুনিক অ্যান্ড্রয়েড মোবাইল ও ইন্টারনেট এখন মানুষ সমস্ত চাহিদা মিটিয়ে নেয়। তবে বছর ভর অবহেলিত থাকলেও মহালয়া এলে কিন্তু এখনো রাতারাতি চাহিদা বেড়ে যায় রেডিওর। গত কয়েকদিন ধরে সেই দৃশ্য নজরে আসছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সুকণ্ঠে মহালয়ার চণ্ডী পাঠ শোনার আগ্রহ তাই এখনো রেডিওকে বাঁচিয়ে রেখেছে বলা যায়। আপনার এই রেডিও দাম কিরকম, কেমন বিক্রি হচ্ছে? কেন রেডিও ভালো বিক্রি হচ্ছে? বাম্পার কেন মহালয়ার জন্য, মহালয়া শুনবে, বয়স্ক লোকরা তো রেডিও ছাড়া কিছু বুঝবে না, রেডিওই লাগবে। রেডিও তো আলাদা একটা আমি রাখবো তো মহালয়া। হ্যাঁ, রেডিও কি প্রায় শেষের দিকে? শেষের দিকে। কিরকম দাম রাখা রেখেছেন? 350। কত বছর থেকে আপনি রেডিও বিক্রি করেন? 40 বছর ধরে। বয়স্ক লোকরা আসে, খুব ভালো লাগে। ধৈর্য ধরে খুলে দেখেন? হ্যাঁ হ্যাঁ, দেখাই কেন দেখাবো, আমার যে কাজই দেখানো নিয়োগ চাই না। আপনার নাম? বাবু সাহা। আমার নাম অনিমেষ চন্দ্র মোহন। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে এই মিউনিসিপ্যালিটি মার্কেট বাস স্ট্যান্ডে। কোথায় এসছেন, কী নিতে এসছেন? আমি এইখানে বাবুদার দোকানে এসেছি, এখানে আমি সন্তোষ রেডিও নেওয়ার জন্য এসেছি। কেন রেডিও কেন? পুজোর সময় মানুষ তো কাপড় চাপড় কেনে। মহালয়টা আপনার ওই রেডিওতেই ভালো লাগে। যত অত আধুনিকের যত বেরিয়েছে টিভি, তার থেকে এই রেডিওতে শোনাটা হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহালয় প্রচলন করেন সেটা কিন্তু সুন্দর। এই যে একটা রেডিও তো এখন বাজারও নেই, রেডিও বিক্রি হয় না, আপনি রেডিওর মধ্যে পড়ে আছেন, কি কারণে, কি মানে কেন, বা প্রফিট কি আদৌ হয়? সেরকম কিছু নেই, রেডিও তো সারা বছর খুব একটা ডিমান্ড থাকে না, তো মহালয়ার মাসখানেক আগে থেকে রেডিওটা আমাদের চলবে। রেডিও আমাদের সারতে আসে, আমি যতটুকু বাড়ি কিছু কিছু রেডিও যেগুলো হয় না সেগুলো বলে দিই, তারা আমার নতুন রেডিও নিয়ে যায়। কিন্তু মহালয়ার উপরে যে একমাত্র রেডিও পায় সেটা আমার প্রত্যক্ষ। কত বছর থেকে করছেন আপনি এটা? 40 বছর। রেডিওর কাজ আপনার কেমন লাগে, যে রেডিও নিয়ে আসে মানুষ এখনো আসছে? ভালো লাগে, রেডিও ভালো লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে। এই সময় আমরা রেডিওতে সবসময় শুনতাম, চারদিকে রেডিওতে আওয়াজ হতো, পাড়া গম গম করতো, এবং বিভিন্ন রকম মানে ওই ওই মানে পরিবেশটা খুঁজে পাওয়া যায়। একাই শুনবেন না সকলকে, ফ্যামিলি হয়, বাড়ির সবাই? মহালয়ার ব্যাপারটা রেডিওর মাধ্যমে না শুনলে পরে ভুলে যায়, মানে ওই আনন্দটা ফিল করা যায় না। মহালয়া রেডিও ছাড়া জমে না নাকি? না, রেডিও ছাড়া জমে, রেডিওর জিনিসটাই আলাদা। আপনি কি বাইক ও স্কুটি কিনতে চাচ্ছেন? চলে আসুন আপনার শহর চাংড়াবান্ধার কানু এন্টারপ্রাইজে। আমাদের শোরুমে হিরোর 100 থেকে 200 সিসির সমস্ত ধরনের বাইক ও স্কুটি পাওয়া যায়। থাকছে হিরোর যে কোনো জেনুইন পার্টসও। এছাড়াও এখানে প্রশিক্ষিত মেকানিকের দ্বারা গাড়ির সার্ভিসিং এর সুব্যবস্থাও রয়েছে। ইন্স্যুরেন্স ও ফিনান্স এর সুব্যবস্থাও রয়েছে এখানে। বিশদ জানতে যোগাযোগ করুন 7679728684 এই নাম্বারে।